একাকিত্ব সময়ে নিজেকে গুনাহ থেকে কিভাবে হেফাজত করা যায় এর কারণটা হচ্ছে আমরা যত গুনাহ করি এটা সবচেয়ে বেশি আমরা একাকিত্ব সময়ে করে থাকি পাবলিক প্লেসে আমরা গুনাহ করার সুযোগ পাই না আমরা যারা আছি এখানে যুবক ভাইরা এবং মুরব্বীরা মায়েরা এবং বোনেরা দেখা যায় ম্যাক্সিমাম পিপল তারা পাঁচ ওয়াক্ত নামাজ দায় করে হজ করেছে মাশাআল্লাহ যুবকের মুখে দাড়িও আছে মাশাআল্লাহ কিন্তু একা একা যখন রুমে থাকে পর্নোগ্রাফি দেখে অশ্লীল ভিডিও দেখে ফেসবুকে বাজে বাজে নাটকের ক্লিপস দেখে ঠিক কিনা বল তো একাকিত্ব সময় আমরা নিজেকে কেমন করে গুনাহ থেকে হেফাজত করতে পারি এটা কোরআন এবং সুন্নাহর আলোকে জানার দরকারটা আছে না নাই প্রিয় ভাইরা এই একাকিত্ব সময়ে গুনাহ করার যে ব্যাপারটা এটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে চাই এটি দুটি অংশ রয়েছে জোরে বলেন কয়টি অংশ একটা হচ্ছে মানসিক আর একটা হচ্ছে আধ্যাত্মিক আমাকে বলেন যুবক ভাইরা এক নাম্বার কি দুই নাম্বার কি মানসিক ভাবে কেমন করে বাঁচাতে পারি এটার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি খুব 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 মনোযোগ দিয়ে শুনতে হবে দেখেন প্রিয় ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনেন মানসিক ভাবে কেমন করে বাঁচতে পারি আপনাকে বুঝতে হবে মনোবিজ্ঞানের পরিভাষায় এটাকে বলা হয় ট্রিগার এটাকে বলা হয় কি ট্রিগার ট্রিগারটা কাকে বলে ট্রিগারটা হচ্ছে নির্দিষ্ট কিছু সময়ে নির্দিষ্ট কিছু স্থানে আপনার মস্তিষ্ক থেকে এমন কিছু রাসায়নিক নিঃসরণ হয় যেটা আপনাকে কিছু কাজ করতে বাধ্য করে এটা হচ্ছে ট্রিগারের এক ডেফিনেশন এক্সাম্পল দিচ্ছি উদাহরণ দিলে বুঝে আসবে যেমন মনে করেন আমি আমার ফোনটা বের করছি বের করার পরে ইউটিউবে গিয়ে আমি কোনো একটা হারাম অ্যাকশন মুভি দেখছি এই মুভি দেখার সময় কি হলো খুব মনোযোগ দিয়ে হঠাৎ করে দশ মিনিট পরে দেখলাম যে একজন নায়িকা বাজে অশ্লীল দৃশ্য আমার সামনে আসলো পুরো মুভিতে এগুলো কিছু নাই কিছু কিছু ক্লিপস এগুলো আছে তো যুবক যখন একজন নারীকে দেখছে সে একটা অশ্লীল পোশাক পরে তার চোখের সামনে আসলো যুবকের চোখটা নষ্ট হয় যুবক বারবার বারবার কাট করে ওই একই সিন আবার দেখে দ্যাট মিন্স পুরো মুভির কারণে এটা হয় নাই নির্দিষ্ট কিছু ক্লিপের কারণে তার ব্রেইনটা ওয়াশ হয়ে গিয়েছে আচ্ছা আরো সুন্দর করে বোঝায় এখানে অনেক মুরব্বীরা আছেন তারা ভালো বুঝবেন এই এক্সাম্পলটা আমরা যখন মসজিদে থাকি আল্লাহর ঘরে দেখবেন কলিজার ঠান্ডা থাকে বাজে কোনো চিন্তা মাথায় শয়তান আনতে পারে না এক্স্যাক্টলি সেই মানুষটাই যখন ঘরে ঢোকে জানালা লকড ডোর লকড এভরিথিং ইজ লকড তখন তার মনে গুতায় যে মোবাইলটা একটু বের কর একটু পর্নোগ্রাফি দেখ তার মানে মানুষ কিন্তু একটাই কিন্তু অবস্থান চেঞ্জ হওয়ার কারণে গুনাহ করার মনোমাইন্ডটা তৈরি হচ্ছে ঠিক কিনা বলেন তাহলে মানসিকভাবে কেমন করে বাঁচাবেন এই ট্রিগারটা কন্ট্রোল করতে হবে আপনাকে অবস্থান যাচাই করতে হবে সময়টা যাচাই বাছাই করতে হবে যে আমি গুনাহ করতে কখন আমার মনটা চায় মনটা চায় কখন যখন রাতে আমি ঘুমোতে যাই এগারোটা বারোটা বাজে তখন রুমে কেউ থাকে না ফোনটা আমার সঙ্গে থাকে তখন আমার মন চায় আমি গুনাহ করি এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ সিনস কি করতে পারেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ সকলেই পড়েন জবা জবান করে আস্তাগফিরুল্লাহ এটাও পড়বেন পাশাপাশি আপনার যে মাথা রাখেন যে বালিশে বালিশের পাশে একজন যারা মুসলমান ঘরের সন্তান আমরা একটা কিতাবে বিশ্বাস করি কিতাবটার নাম কি সুন্দর করে বালিশের পাশে রেহেল দিয়ে কোরআন শরীফটা রাখবেন দেখবেন এই কোরআন শরীফের চিন্তাটাই আপনাকে গুনাহ থেকে হেফাজত করে দেবে সুবহানাল্লাহ পড়ে এটা হচ্ছে মানসিকভাবে বাঁচার উপায় সকলে মানসিকভাবে গুনাহ থেকে একাকিত্ব সময়ে বাঁচার ট্রাইটা করবেন তো ইনশাআল্লাহ এবার আসেন আধ্যাত্মিক দিক দেখেন আমরা মুসলমান ঘরের সন্তান গুনাহ আমাদের দ্বারা হবে এটা আমাদের জাতগত বৈশিষ্ট্য কথা ঠিক কিনা বলেন আচ্ছা হাদিস থেকে প্রমাণ দিচ্ছি তিরমিজি এবং ইবনু মাজার বর্ণনা ইবনে মাজার বর্ণনা عن انس بن مالك رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني ادم خطاء وخير الخطائين التوابون قال الحبيب বলেছেন প্রত্যেকটা
আদম সন্তানই ভুল করবে তবে সবচাইতে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী যে ভুলকারী ভুল করার পরেই তওবা করে একজনের কাছে তিনি কে বাকি তওবাটা এমন হলে চলবে না যে আপনি তওবা করছেন এই নিয়তে যে আমি একটু পরে আবার করব এরকম শয়তান আসনা নাই ইচ্ছা করেই তওবা করে যে একটু পরে আবার করব সমস্যা না আল্লাহ তো অনেক রহমান অনেক রহিম যতবার করব ততবার মাফ করবেন না এখানে পয়েন্ট বুঝতে হবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা 4 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত তওবা তাদের জন্য নয় দোজ হু মিস্টেকস এগেইন এন্ড এগেইন ইন্টেনশনালি যারা ইচ্ছাকৃত গুনাহ করে বারবার তওবা তাদের জন্য নয় তওবা কাদের জন্য কোরআনের ভিতরে সূরা আলে ইমরান 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ মুত্তাকি বান্দা তো তারা যারা গুনাহ করার পরে তওবা করে একজনের কাছে তিনি কে আল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন তওবা করার পরে আফটার রিপেন্টেন্স They will never repeat that mistake in their life again. তারা তওবা করে ফেলে ঠিকই কিন্তু একবার করার পরে তারা জীবনে ওই তওবা করার পরে আর ওই গুনাহটা করে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা This is called real repentance. তাহলে যখন তওবা করে ফেলবেন এটাকে নেক্সট টাইমে আর কখনো করা তো যখন আপনি তওবা করবেন বারবার দেখবেন ইনশাআল্লাহ আপনাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে একজন তিনি কে আমরা আজকে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদের সবাইকে মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে সবাইকে তুমি একাকিত্ব গুনাহ থেকে হেফাজত করে দিও সকলে পড়া আমিন